সারাদিন থাকি মদ গাঁজা নিয়ে আমার কি কোনো মেয়ে পছন্দ করবে? আয় সাথী, এদিকে আয়। জি ভাইয়া বলেন। কিরে, তুই তো আগে চাইতে অনেক সুন্দর হয়ে গেছিস, লেখাপড়া ভালোভাবে করিস, নাহলে কিন্তু ভালো বলা পাইতিস না। ঠিক আছে, কি যে বলেন আপনারা, আসি আমি। কিরে, এমন করিস কেন তুই? এই মেয়েটা কে রে? মেয়েটা ওই যে আমাকে মেম্বার তাছার মেয়ে। ও তাই? হ্যাঁ। ওই যে আচ্ছা থাক, যাই আজকে। আচ্ছা যা, আমি গেলাম তাহলে। টাটা। সাথী দাঁড়াও, কিছু বলবেন? আসলে কি বলবো, আমি আই লাভ ইউ। আজব তো। রে,
কিরা দোস্ত তুই এখানে তোকে দেখে যে কি ভালো লাগতেছে না আসি আর পারলাম না বুঝলি আমি তাহলে যাই কি লজ্জা পাইছস কি রে কতদিন ধরে আছলতেছ এই সব একেই বলে দুনিয়ার নীতি কেন রে দোস্ত কি হয়েছে দোস্ত তোকে কিছু কথা বলবো মনে কিছু নিস না আচ্ছা বল বন্ধু আমি বুঝতে পারছি যে তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস কিন্তু তুই কি চাস যে ওর জীবনটা নষ্ট হয়ে যাক এখনো লেখাপড়া করার সময় এখনো লেখাপড়া করুক ঠিক আছে লেখাপড়া করে বড় হোক তারপরে তোরা যা পারিস তাই করিস এখন দেখা যাচ্ছে তুই যদি লেখা ও যদি লেখাপড়া না করে তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে আচ্ছা দোস্ত তুই ঠিকই বলছিস আচ্ছা তাহলে ভেবে দেখি আচ্ছা দোস্ত ওকে এই দাঁড়াও কি ব্যাপার আজকাল তুমি কোথায় থাকো তোমার কোনো খোঁজ খবর নাই তুমি এখন স্কুলের গেটের সামনেও আসো না দেখাও করো না কথা বলো না কি সমস্যা আসলে অনেক ব্যস্ত থাকা হয় তার জন্য তোমার সাথে দেখা হয় না আসো সাথী আমার তারা আছে আমি যাই ঠিক আছে দাঁড়াও দাঁড়াও কি ব্যাপার তুমি আমাকে এড়িয়ে চলতেছো কেন কি সমস্যা তোমার তোমাকে বলছি না এখন আমি ব্যস্ত থাকি তুমি আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ তুমি ব্যস্ত থাকো বলে কি আমার সাথে দেখা করবে না কথা বলবে না প্লিজ তুমি আমাকে বিরক্ত করো না আমি তোমাকে বলছি না সরো না কথা আছে তোমার সাথে বলো কি কথা আছে বলো তুমি কি মনে করছো এতদিন তুমি আমার পিছনে ঘুরছো আমি তোমাকে পাত্তা দিইনি আর এখন আমি তোমার পিছনে ঘুরতেছি দেখে তুমি এরকম করতেছো আমাকে অবহেলা করতেছো তাই তো তুমি মনে করছো আমি তোমাকে ছেড়ে চলতে পারবো না দেখো আমি চলতে পারি না নাই ঠিক আছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি দেখি আমি চলতে পারি না নাই তোমাকে দেখিয়ে ছাড়বো আমি তোমাকে ছাড়া থাকতে পারি কি না পারি যাও যাও দাঁড়িয়ে আছো কেন কিরে সাথী তোর আবার কি হলো কি বলবি বল আপনি তো শিল্পী মানুষ হচ্ছে যে বলবো ভয় লাগতেছে আচ্ছা বল কি বলবি সমস্যা নাই বল তাহলে শুনেন আচ্ছা বল আচ্ছা ঠিক আছে যা আমি তোর সাথে আছি আচ্ছা ঠিক আছে দূরে থাক তুই কি করলি তুই একবারে সাথীর ছাড়া দূরে চলে গেলি এমন সাথী অন্য কারোর সাথে বিয়ে বইছে কি সাথী কারে বিয়ে করছে তোর বন্ধু আছে না সিঙ্গার এমডি রানা ওরে বিয়ে করছে কি বলিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি পারলে তুই গিয়ে দেখ যা না এটা হতে পারে না না এটা হতে পারে না আল্লাহ আমি কি বললাম আর এটা কি হয়ে গেল আজকাল কিছুই মনে থাকে না ঠিকই বলেছো আমার কি যে হলো দাও ঘড়িটা পরে দেই দাও তাড়াতাড়ি করো সময় নেই আচ্ছা করতেছি তো তুমি
তুমি তো সবই আজকাল ঘুরে দেখো এটাও লাগাই নি এটাও তো লাগাও নাই জানি না তোমার মন কোন দিকে থাকে আজকাল আসলে আমার কিছুই মনে থাকে না কোথায় যাব এখন যাই অফিসের দিকে যাই ক্লাবে লোক ফুলাপন আছে তাই তুমি থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হ্যাঁ আচ্ছা আমি জাহান নামে আমার সাথে একটু দেখা করো আমি তোমার সাথে দেখা করব কেন দেখা করব না আমি তোমার সাথে দেখা করতে পারবো না তুমি নতুন বিল্ডিং এর ছাদে আসো তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে যদি না আসো আমি আত্মহত্যা করব তুমি আত্মহত্যা করো না জাহান নামের চৌরাস্তায় যাওগা তাড়াতাড়ি আসো তাহলে আমার মরা মুখ দেখবে কি ব্যাপার ও এতদিন পরে ফোন দিল বিষয়টা কি যাই তো দেখে আসি তো সাথী 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 তুমি এটা কি করলা সাথী 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 আমার সাথী নাই সাথী সাথী নাই ও মাই গড কে তোর কারণে এই মেয়েটা মারা গেল তুই তুই কেন আসলি না ও তোকে ফোন করে ডেকেছে তুই কেন আসলি না জাকির বল বল তুই কেন আসলি না আরে বোকা তোর ভালোবাসা পরীক্ষা করার জন্য ও আজকে এই নাটক সাজিয়েছে আমার সাথে আর তুই তুই ওকে একবারে বুঝতে চেষ্টা করলি না হ্যাঁ ছি ছি জাকির ছি তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে তুই আমার বন্ধু নাকি অন্য কেউ ছি ছি সাথী সাথী তুমি আমার সাথে এত বড় নাটক করলে সাথে আমি বুঝতে পারি না সাথী 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 পরীক্ষা করার জন্য সাথী তুমি এত বড় নাটক করছো সাথে আমি বুঝতে পারি না সাথী